একটা মজার বিষয়, আমি যখন যাই আমার দুই মেয়ে নিয়ে কোথাও, তখন সবাই বলে যে তিন বোন তোমরা। যখন আমার থার্ড বেবিটা হয় তখন আমি চিন্তা করলাম যে কী করব। অনেক কমপ্লিকেশন ছিল আমার বডিতে, মানে বডি পেইন, স্ট্রেস, মানে অ্যাংজাইটি এবং বিভিন্ন ধরনের প্রবলেম। আমার অনেক ব্যথা ছিল, মানে ব্যাক পেইন ছিল, তারপরে আপনার শোল্ডার পেইন ছিল, এবং খুব সারাক্ষণই রাগ, একটা মানে কেমন যেন একটা অ্যাংজাইটিতে ছিলাম, স্ট্রেস ছিলাম, ডিপ্রেশনে চলে গেছিলাম যে কী করব এখন। আপনার যখন আমি ইয়োগা করি ওপেন স্পেসে, অনেক বডি মুভমেন্টস থাকে যেগুলোতে আসলে মানে যখন ওখান দিয়ে লোকরা অনেকে আবার হাঁটেও আমাদের সামনে দিয়ে হাঁটে, তখন দেখে মাঝে কমেন্টসও করে যে কী ছেলে মেয়ে একসাথে করে, এবং মুভমেন্টগুলো এরকম যে অনেক সময় হয়তো বা একটু কাপড়টা একটু নড়ে চড়ে যেতেও পারে, এটাও একটা মানে বাজেভাবে নেয় তারা। এবং তারপর আরেকটা যেটা, ওমটা ওরা মেনে নিতে পারছে না, এটা তো হিন্দুদের, কিন্তু এটা তো একটা এক্সারসাইজ, এটা তো এক্সারসাইজের মধ্যেই আসে। সাষ্টাঙ্গা, এটা হচ্ছে আপনার অক্সিজেন লেভেলটাকে বাড়ানোর জন্য। সেকেন্ড থিং, ইমিউন লেভেল বুস্টিংয়ের জন্য, অ্যাংজাইটি স্ট্রেস লেভেল কমানোর জন্য এটা আরও একটা পাওয়ারফুল ক্রিয়া। এটাকে বলা হয় ক্রিয়া, এটার নাম হচ্ছে সিংহক্রিয়া, আমরা বলি সিংহক্রিয়া। তো এটা করলে যেটা হয়, আমাদের যে লাংটাকে লাংকে এনহ্যান্স করে এবং এটা স্ট্যান্থেনিং করে, আর হচ্ছে ইশাক্রিয়া। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে প্রাণায়াম, নাড়ি শুদ্ধি। এই চারটা প্রসেস আমি মানুষের মধ্যে ইম্পার্ট করার চেষ্টা করছি, যে ওরা ঘরে বসে, অফিসে বসে, যেখানে বসুক না কেন, কাজ করছে ওরা ওখানে বসে সিম্পলি করতে পারে।